হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার্স হবি। এই দিন ছিল আমাদের কলেজের প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। তো যথারীতি আমি আমার সমস্ত ড্রেসপত্র এক জায়গায় করে নিয়েছি। সেদিনকে আমাদের থিম ছিল হোয়াইট কালারের শাড়ি। তো আমি এই শাড়িটা কিনে নিয়েছিলাম, হোয়াইট কালারের শাড়ি, গঙ্গা যমুনা পার। আমি ফুল রেডি হয়ে গিয়েছি, আর এইটা আমারই বানানো একটা পটারি পেন্টিং। আমি যে গিফট করব আমাদেরই কলেজের একজন পলিটিক্যাল সায়েন্সের ম্যাম, কিছুদিন আগে রিটায়ারমেন্ট নিয়েছে। তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন ম্যাম কলেজে আসবে, তো ম্যামটা আমাকে ভীষণ ভালোবাসতো। তো তাই জন্য ভাবলাম ম্যামের কাছে ছোট্ট একটা স্মৃতি রাখার জন্য আর ম্যামকে ভালোবাসাটা প্রকাশ করার জন্য ম্যামের জন্য এই ছোট্ট একটা উপহার আমি প্যাক করে নিচ্ছি। আসলে আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, কারণ অলমোস্ট সবাই কলেজে চলে গিয়েছে, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম। কিন্তু আমি সবার লাস্টে গেছিলাম আর কি, মানে আমি তাড়াহুড়ো করছিলাম বাট হয়েছিল না। তো যাই হোক, আমি এটা প্যাক করে নিচ্ছি খুব ভালো মতন, আর এটা বানিয়ে আমি একটা ছোট্ট একটা টোকেনও লাগিয়ে দিয়েছিলাম, রেসপেক্টেড জেবি ম্যাম আর আমার নাম। ম্যাম ছিল পলিটিক্যাল সায়েন্সের, তবে আমার সাবজেক্ট কিন্তু সোশিওলজি। বাট আমি একজন সোশিওলজি স্টুডেন্ট হয়েও ম্যামের কাছে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা বলার মতন না। তাছাড়া ম্যাম কেন আমাকে কলেজে বিভিন্ন স্যার ম্যামরাই এখন সকলেই চিনে, বিদিশাকে এক নামেই চিনে এখন। তো যাই হোক, ম্যামও সেই ম্যামের সাথে এই আমার পরিচিতিটার একটা ঘটনা রয়েছে। তো আমি এখন কলেজে চলে গেলাম। দেখুন, আমি কলেজে চলে এসেছি, এখন আমাদের প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গিয়েছে। এখানে অলোক স্যার অ্যাঙ্কারিং করছে যে আছে কি বিষয়ে প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। এখানে বিভিন্ন স্যার ম্যামরা ঘোরাঘুরি করছে, আর এই দিন কিন্তু আমি কিছু কিছু প্রাইজও পাবো। তো তাই জন্য গেছিলাম আরও আনন্দের সহকারে। এখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম, আরও আমাদের যেসব স্যার ম্যামরা আছে, আমাদের কলেজের সভাপতি, সবাই মিলে এখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। যে কোনো প্রোগ্রামের আগে কিন্তু আমাদের প্রদীপ প্রজ্বলন কিন্তু মাস্ট, আর একটা উদ্বোধনী সঙ্গীত। তো এবার আমাদের প্রিন্সিপাল ম্যাম আর আমাদের সভাপতি স্যার নিজেদের আসনগুলো গ্রহণ করছে, এবং আমাদেরই কিছু বান্ধবীরা তারা কিন্তু স্যার ম্যামদেরকে বরণ করে নেবে। এতদিন আমরা আমাদের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম করে এসেছি, কিন্তু আজকে আমরা সকল ডিপার্টমেন্ট মিলে যখন একত্রিত হয়ে আমরা প্রোগ্রামটা যখন অর্গানাইজ করলাম স্যার ম্যামদের সহযোগিতায়, তখন কিন্তু এটা বেশ একটা আনন্দ হলো। কারণ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রীরাই ছিল, যেরকম আমরা ছিলাম সোশিওলজি ডিপার্টমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলি, সমস্ত ডিপার্টমেন্ট থেকে সকলেই ছিল। ইনফ্যাক্ট আমার এই প্রোগ্রামে ভলেন্টিয়ার হিসেবে যোগ দেওয়ার পর আমার একজন ছোটোবেলার বান্ধবীর সাথে কিন্তু পরিচয় হয়েছে, যাদের সাথে আমার ক্লাস 6-7 লাস্ট দেখা হয়েছিল। তাদের মধ্যে থেকে আমি দুজনকে কিন্তু আমি দেখতে পেয়েছি। আসলে কলেজে রোজ যাই আসি, কিন্তু সবার হয়তো ক্লাস টাইমিং সমান না, সেজন্য কারোর সাথে কারো দেখা হতো না। তো আমাদের প্রিন্সিপাল ম্যাম কিছু স্পিচ দিচ্ছে যে প্রোগ্রামের বিষয়ে, বা কিছু প্রাইজ পাবে সবাই এইসব ব্যাপার অ্যাপ্রিসিয়েট করার জন্য। তবে আমার কলেজ জীবনে গিয়ে সব থেকে শ্রেষ্ঠ পাওনা হচ্ছে আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমার তিনজন শ্রদ্ধেয় স্যার ম্যাম আমাকে সিলেক্ট করেছিল পঙ্কজিনী স্মৃতি পুরস্কার, অর্থাৎ সুশীলা বালিকা হিসেবে আমার নামটা নমিনেট করেছিল গোটা কলেজের কাছে। কিন্তু এই সুশীলা বালিকা এই ব্যাপারটি হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে। আমাদের কলেজে টোটাল 10টা ডিপার্টমেন্ট আছে, সেই 10টা ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে এই নামটা নমিনেট করতে হবে। তো সেটা সাধারণত আমাদের যে ডিপার্টমেন্টের স্যার ম্যামরা থাকে তারাই সিলেক্ট করে। তো সেরকম আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু এটা পুরোপুরি হয় লটারি মেথডে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ম্যাম যে ডিপার্টমেন্টের নামটা তুলবে সেটাই হবে সুশীলা বালিকা। তো যাই হোক, আমার নামটা উঠেছিল না ভাগ্যচক্রে, তো কিছু করার নেই। তবে প্রাইজ পাইনি ঠিক আছে, কিন্তু আমাকে যে স্যার ম্যামরা যে নমিনেট করেছে এটাই আমাকে সব থেকে বড়ো পাওনা। কারণ এটা সাধারণত টপারদেরকে সিলেক্ট করা হয় যারা সেমিস্টার ওয়াইজ টপার হয়, কিন্তু আমি টপার না। তো তারপরও আমার কিছু কাজকর্ম, আমার আচার আচরণ, এছাড়াও আমার শুধু ডিপার্টমেন্টের স্যার ম্যাম কেন, আমাকে অন্যান্য ডিপার্টমেন্টের স্যার ম্যামরাও আমার প্রশংসা আমার ডিপার্টমেন্টের স্যার ম্যামদেরকে এসে করে। তবে কলেজ জীবনে গিয়ে আমার যে এই প্রাপ্তিগুলো হবে আমি এগুলো জীবনেও ভাবতেও পারিনি। কলেজের কিছু প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, তো সেইখানেই আমি তর্ক বিতর্ক প্রতিযোগিতায় 3rd অংশগ্রহণ করি। তো সেই ক্ষেত্রে আমাকে আমার স্যার পুরস্কার তুলে দিল। সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হচ্ছে, নাচ গান। এবার আমাদেরকে প্রাইজ দেওয়া হবে ওয়াল ম্যাগাজিনের জন্য। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, মানে যারা যারা অংশগ্রহণ করেছিল, যারা পজিশন পেয়েছিল 1st, 2nd, 3rd, তাদেরকে এখন প্রাইজ দেওয়া হবে। তো আমরা 2nd পজিশন পেয়েছিলাম,
তো আমার এই ওয়াল ম্যাগাজিন থেকে আমার আরও পরিচিতি বেড়েছে। আমাকে এই জেবি ম্যাম, মানে যুথিকা ম্যাম, আমাকে এই ওয়াল ম্যাগাজিনের সময় থেকে খুব ভালোভাবে চিনেছে। আর তাছাড়া আমি যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছিলাম, মানে কম্পিটিশনগুলোতে, সেইখানে আমি ফ্যাশন শোতে নাম দিয়েছিলাম তর্ক বিতর্ক আর হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। তো যাই হোক, দুটোতে আমি প্রাইজ পেয়েছিলাম, একটাতে পাইনি 1 নম্বরের জন্য। তো সেই সব দিক থেকেও আমাকে ম্যাম চিনেছে। তো ম্যামকে আমি প্রাইজ দিয়ে দিচ্ছি, এটাই হলো আমার প্রিয় যুথিকা ম্যাম বা জেবি ম্যাম। ম্যামের ভালোবাসা হয়তো সারা জীবন থাকবে, কোনোদিনও ভাবতে পারিনি যে একজন সোশিওলজি স্টুডেন্ট হয়েও পলিটিক্যাল সায়েন্সের ম্যামের কাছ থেকে এরকমভাবে ভালোবাসা পাবো। এখানে আমাদেরকে হিস্ট্রি ডিপার্টমেন্টের ম্যাম আমাকে ফ্যাশন শোর জন্য প্রাইজটা দিয়ে দিল। তো যাই হোক, এই দিন বেশ ভালোই মজা হয়েছিল সকলে মিলে। আর ওয়াল ম্যাগাজিন আমাদের ডিপার্টমেন্ট কোনোদিনও প্রাইজ পায়নি, এই প্রথম 2022 সালের ব্যাচ আমরা ফার্স্ট ওয়াল ম্যাগাজিনে সেকেন্ড পজিশন পেলাম ম্যাগাজিনে। তো সেই ক্ষেত্রে তো স্যার ম্যামদেরও আনন্দ আর আমাদেরও আনন্দ আর ধরে না। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে রাখার জন্যই কিন্তু এই ছোটো ছোটো ছবি, ছোটো ছোটো ভিডিও আমরা ক্যামেরাবন্দি করেছি। আমি আমার কলেজের অন্য অন্য লিঙ্কগুলো দিয়ে দিব। সো গাইস, থ্যাংক ইউ।